দক্ষিণবঙ্গে টানা তিন দিন স্বস্তির বৃষ্টি থেকে কিছুটা হলেও মিলবে স্বস্তি এই তীব্র বৃষ্টির দিকে সকলে। তীব্র পর খবর দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস কমবে তাপমাত্রা কিন্তু কবে থেকে শুরু হবে বৃষ্টিপাত কি বলছে হাওয়া অফিস আসুন জেনে নেওয়া যাক সকাল থেকেই বেড়েই চলেছে তাপমাত্রা আজও চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রির আশেপাশে থাকবে তাপমাত্রা এমনটাই জানিয়েছে হাওয়া অফিস তাপপ্রবাহের জেরে রীতিমতো নাজেহাল দশা বঙ্গবাসীর একটু বৃষ্টির জন্য রীতিমতো চাতক পাখির মতন চেয়ে আছে প্রত্যেকে এই আবহে আসার খবর শোনালো হাওয়া অফিস একটানা গরম শেষে এবার বৃষ্টিতে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গ হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে শনিবার অব্দি আবহাওয়া মোটামুটি একই থাকবে বিশেষ বদল হবে না তবে রবিবার শেষে সোমবার থেকেই রাজ্যের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা এই তাপপ্রবাহ থেকে সাময়িক মুক্তি পেতে পারে তবে রবিবার অব্দি গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও রাজ্যের বিভিন্ন জেলায় যে তাপপ্রবাহ চলছে সেটা খুব একটা কমবে না তবে যে যে জায়গায় বৃষ্টি হবে সেখানে আংশিক মেঘলা থাকবে এবং গরম তুলনামূলকভাবে কম থাকবে আলিপুর আবহাওয়া দপ্তরের খবর মূলত পশ্চিম ভারত থেকে আগত গরম হওয়ার কারণেই বাধাপ্রাপ্ত হচ্ছে বঙ্গোপসাগরে জলীয় বাষ্প যেই কারণে রাজ্যে কালবৈশাখী আসতে পারছে না তবে আবহাওয়ার আমূল বদল ঘটবে শনিবার থেকে রাজ্যে ঢুকবে বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ হওয়া তবে তার আগে শনিবার পর্যন্ত কোনো নেই আবহাওয়িদরা জানিয়েছেন শনিবার উত্তরবঙ্গে দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং এবং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই তবে রবিবার থেকে পশ্চিম মেদিনীপুর নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে সপ্তাহের শুরু থেকেই সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের সকল জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে শুধুমাত্র বৃষ্টিপাত নয় সেই সাথে বইবে ঝোড়ো হাওয়া উত্তরবঙ্গে তাপমাত্রা কমতে পারে দু থেকে তিন ডিগ্রি তবে আগামী রবিবার থেকেই কমবে তাপমাত্রা হাওয়া অফিসের পূর্বাভাস আগামী চার পাঁচ দিনে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে অর্থাৎ এখন যে অসহনীয় পরিস্থিতি তৈরি হয়েছে তা থেকে অনেকটাই রেহাই মিলবে বলে খবর হাওয়া অফিসের এরপরও কিছুদিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না স্বস্তির বৃষ্টির দেখা মিললেও তাপমাত্রা কমবে কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি আবহাওয়াবিদরা তবে তীব্র তাপপ্রবাহ এবং থেকে লু কিছুটা হলেও মুক্তি পাবে বঙ্গবাসী এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে স্বাভাবিকভাবেই স্বস্তি পেয়েছেন দক্ষিণ বঙ্গবাসী তীব্র দহন জ্বালা জুড়োতে আপাতত এক পশলা স্বস্তির বৃষ্টির অপেক্ষায় সকলেই ব্যুরো রিপোর্ট নিউ স্নোম্যান্সল্যান্ড কলকাতা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো